সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো। আর এখন কিন্তু অনেক বেশি ঠান্ডা, সবাই অনেক বেশি শরীরের প্রতি যত্ন নেবে, ঠান্ডা লাগাবে না। এখন করোনাকালীন যেমন সময় যাচ্ছে, তেমন ঠান্ডাতেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা তৈরি হয়। আর অসুস্থ থাকলে কিন্তু না খেলা যায়, না পড়াশোনা করা যায়, না খেতেও ভালো লাগে। কাজে ঠান্ডার সময় সবাই সাবধানে থাকবে, ঠান্ডা লাগাবে না, গরম কাপড় পরবে, পারলে অবশ্যই রোদে একটু সময় ঘোরাঘুরি করবে বা রোদে বসবে। রোদে বসাটা কিন্তু খুব জরুরি, তাই না? তোমরা কি জানো রোদে বসলে কি হয়? ভিটামিন ডি আমাদের শরীরের হাড়কে কিন্তু শক্ত করে, তো সেই ভিটামিন ডিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন। এবং ভিটামিন ডিটা আমরা খাবারের মাধ্যমে যতটুকু না পাই, তার চেয়ে বেশি কিন্তু আমরা রোদের কাছ থেকে পাই। তাই আমরা চেষ্টা করব যাদের সুযোগ আছে তারা অবশ্যই একটু রোদে সকালবেলা রোদে বসান, অথবা বিকেলবেলা রোদে বসান, দুপুরবেলা নয় কিন্তু। হ্যাঁ, দুপুরবেলা রোদটা নয়, সকালবেলার দিকে যে যদি আমাদের সুযোগ থাকে আমরা একটু রোদে বসবো, একটু রোদে ঘোরাঘুরি করবো, খেলাধুলা করবো। আর বিকালবেলা যখন রোদ পড়ে যাচ্ছে, রোদ চলে যাচ্ছে, ঠিক ওই সময় যেন যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা যেন একটু রোদে ঘোরাঘুরি করি। আচ্ছা, তাহলে কিন্তু সুস্থ থাকতে পারবো এই কারণে। হ্যাঁ, যাই হোক, ক্লাসের শুরুতেই কিন্তু তোমাদের একটি বিষয় সম্পর্কে আমি অবগত করলাম, তাই না? তো এই বিষয়টি মাথায় রাখবে। শুধু পড়াশোনা আমরা শিখবো তো অবশ্যই, কিন্তু তার পাশাপাশি কিন্তু আমাদের এরকম কিছু কি বলা যেতে পারে সাধারণ জ্ঞান আমাদের জানা দরকার। সাধারণ জ্ঞান সম্পর্কে আমাদের ধারণা থাকা কিন্তু দরকার, তাই না? প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কি করবো আমরা? অবশ্যই সবার আগে হাত মুখ ধুয়ে কি করবো আমরা? অবশ্যই হাত মুখ ধুয়ে খালি পেটে চেষ্টা করবো এক গ্লাস পানি খাওয়ার। সবাই একটা চেষ্টা করবে, দেখবে যে খুব ছোটবেলা থেকে যদি যদি এই অভ্যাসটি করতে পারো তাহলে কিন্তু তোমার কখনোই, আমাদের শরীরে অনেকেরই গ্যাসের সমস্যা হয়, অ্যাসিডিটির প্রবলেম হয়, তো এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে যদি আমি এই অভ্যাসটা করতে পারি, খালি পেটে এক গ্লাস পানি খাই, তাহলে কিন্তু আমাদের ছোটবেলা থেকে কখনো আর এই সমস্যাটি হবে না। এবং সকালবেলা পেট ভরে চেষ্টা করবে খাবার খাবার, পেট ভরে নাস্তা করবার, সেটা হতে পারে ভাত, হতে পারে রুটি, কিন্তু যে খাবারটিই খাও না কেন সেই খাবারটি যেন অবশ্যই পেট ভরে খাই আমরা সকালবেলায়। আমরা অনেকেই অভ্যাস আছে সকালে চা বিস্কিট খাই আর খাই না, কিন্তু এই অভ্যাসটা যেন আমরা ছোটবেলা থেকে পরিত্যাগ করি। এবং ছোটবেলা থেকেই আমরা এই অভ্যাসটা করি, সকালে খালি পেটে এক গ্লাস পানি খেয়ে আধা ঘন্টা পরে আমি একদম পেট ভরে ভাত খাইয়ে তারপরে পড়তে বসি, কিছুক্ষণ পড়াশোনা করছি, আধা ঘন্টার মতো করে আমি কিছুক্ষণ খেলছি, মনে থাকবে কথাগুলো। আশা করি আমার এই ভিডিওটি দেখে তোমরা এই অভ্যাসগুলি বাড়িতে বসে করবে, যেহেতু স্কুলে আসছো না, সেহেতু বাড়িতে কিন্তু এই সুন্দর সুন্দর অভ্যাসগুলি তুমি নিজেকে তৈরি করার জন্য গড়ে তুলবে। নিজেকে তৈরি করতে গেলে কিন্তু অভ্যাসগুলো আগে তৈরি করে নিতে হবে, তাহলে দেখবে যে তোমার শরীর ভালো থাকবে। তোমার যদি শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু পড়াশোনা, খেলাধুলা, গান বাজনা তুমি যাই করো না কেন সেটা কিন্তু সুন্দর হবে। তুমি যদি অসুস্থ থাকো তাহলে তোমার কোনো কিছুই কিন্তু সুস্থভাবে হবে না। কাজেই আগে নিজেকে সুস্থ রাখতে হবে, এবং নিজেকে সুস্থ রাখতে গেলে কিছু সুন্দর অভ্যাস তোমাকে গড়ে তুলতে হবে। তার মধ্যে একটি অভ্যাস হলো খাওয়া দাওয়া, এবং পরবর্তী অভ্যাসটি হলো অবশ্যই সময় মতো নিয়ম করে পড়তে বসা। আমরা গত ভিডিও ক্লাসটিতে দেখিয়েছিলাম ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার পাশাপাশি, সেটা আমরা এই পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী যে অক্ষরগুলো বা বর্ণগুলো আছে, যে লেটারগুলি আছে, ইংরেজিতে বলা হয় লেটার, সেই লেটারগুলি কিন্তু আমরা আজকে শিখব। তো চলে যাই আমরা আমাদের পড়াশোনাতে। আজকে আমরা শুরু করছি এম দিয়ে। আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, তোমরা বাসায় বসে তোমাদের খাতাতে কিন্তু এরকম লাইন দেওয়া দাগ টানা কিন্তু খাতা আছে, তো তোমরা সেই খাতাতেই কিন্তু আমি দেখিয়ে দেবো ঠিক যে লাইনে যে অক্ষরটি বা যে লেটারটি লিখতে হয় সেই দাগে সেই অক্ষরটি তোমরা সঠিকভাবে লিখবে। আচ্ছা, আমরা এম থেকে কিন্তু শুরু করছি। দেখো, এম যখন আমি ক্যাপিটাল লিখবো তখন আমি উপরে ক্যাপিটাল লেটার সবসময়ই উপরের দুই ঘরে হয়। ক্যাপিটাল লেটার মানেই হচ্ছে বা বড় হাতের অক্ষর মানেই হচ্ছে সবসময় এই উপরের দুই ঘরে কিন্তু হবে। তো স্মল লেটারটা শুধুমাত্র মাঝে মধ্যে ও স্থান পরিবর্তন করে, কখনো ছোট ঘরে বসে, কখনো মানে মাঝের ঘরে বসে, বা কখনো মাঝের ঘরে এবং নিচের ঘরে দুটি নিয়ে বসে। ঠিক আছে, তো আমরা আসি এম লিখিয়া।
এম যখন আমি লিখবো প্রথম দাগটি তো আমি দুই ঘরে নিচ্ছি, দ্বিতীয় প্রত্যেকটি দাগে কিন্তু আমি দুই ঘর মিলেই নিই। এম লেখার পরে এবার আমি স্মল লেটারে পাশে লিখে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র মাঝে। এরপরে আসো এম, জানি তোমরা এগুলো ছোট ক্লাসে শিখে এসেছো, তারপরেও কিন্তু আরেকবার হচ্ছে রিভাইজ দেওয়ার জন্য কিন্তু আমাদের এগুলো তোমাদেরকে শেখানো। এক প্রথমে এম, তারপর এম, এম এন ও, ওটা একদমই সহজ। ক্যাপিটাল লেটারটা যেটা লিখবো সেটা আমি উপরে দুই ঘরে লিখবো, স্মল লেটারটি শুধুমাত্র ছোট ঘরে লিখবো। এম এন ও, এরপর পি, পিটা কিন্তু একটু মনে রাখার জিনিস। পি অক্ষরটি যখন আমি লিখবো ক্যাপিটাল লেটার মানে সেটা উপরে দুই ঘরে হবে, স্মল লেটার মাঝে, সে মাঝের ঘর এবং নিচের ঘরে হবে। আর দেখতে একই রকম, শুধুমাত্র এর অবস্থানগত কিছু পার্থক্য, উপরে দুই ঘর আর নিচের দুই ঘর, এছাড়া কিন্তু ওরা কোনো চেহারা কোনো আর কোনো পরিবর্তন নেই। ও পি কিউ, কিউ একই না, কিউটা আবার আলাদা, কিউ এক গোল দিয়ে এখানে দাগ দিচ্ছে উপরে দুই ঘরে, আর কিউটা হচ্ছে পি এর উল্টো দিক। হ্যাঁ, পি এর উল্টো দিক হচ্ছে স্মল লেটারের কিউ, যে আমি পি লিখছিলাম এদিকে ডান দিকে, আর এবার লিখবো বা কিউ, পি কিউ। পি কিউ আর, দেখো আর হচ্ছে উপরের দুই ঘর মিলে, কিন্তু খেয়াল করতে হবে গোলটা আমি দিব উপরের ঘরে ছোট করে আর নিচের ঘরে ডাকটি দিব, আরটা এখানে লিখব এভাবে। এখানে আর কিন্তু অনেকে অনেকভাবে লেখো আমি জানি, কিন্তু একটা কিন্তু পেঁচানো অক্ষর আছে। হ্যাঁ, সে পেঁচানো অক্ষরের আরটা কেমন হয় আমি তোমাদের একটু দেখাই, এমন হয়। তোমরা এভাবে লিখবে না, তোমরা আরটা স্মল লেটার যেটা শিখবে সেটা তোমরা এভাবেই শিখবে, আর ওই আরটা যখন তোমরা পেঁচানো হাতের অক্ষর শিখবে তখন ওই আরটা দেওয়ার চেষ্টা করবে, তার আগে তোমরা স্মল লেটার চেষ্টা করবে এই আরটা শেখার। পি কিউ আর এস, এসটা একই রকম দুই ঘর মিলে লিখবো আমি, আর এখানে এসটা ছোট হাতের ছোট ঘরে লিখবো। এখানেও একই কথা, এস তোমাদের দেখবে একটা আছে, অনেকে শেখো হচ্ছে এভাবে, এভাবে হচ্ছে প্যাচের অক্ষর যেটা হয় সেই অক্ষর কিন্তু আমরা এই এসটা শিখবো, কিন্তু তোমরা যখন স্মল লেটার শিখবে তখন এই এসটা শিখবে না, তখন তোমরা এসটা দিবে হচ্ছে এই বড় অক্ষরের মতোই কিন্তু ছোট করে। পি কিউ আর এস টি, টির দাগটা কিন্তু একদম এই দাগের সাথে মিলিয়ে লিখবে টি, আর এদিকে টি লিখবে হচ্ছে এভাবে দাগ দিয়ে এভাবে একটু উঠাই দিলাম, আর এদিকে হচ্ছে তোমার কি বলে ছাতার বাটির মতো দেখতে অনেকটা হবে আর কি। ঠিক আছে, দেখো যে টি আমি একটু লম্বা দাগ দিয়ে এই উঠাই দিলাম, আর এভাবে সোজা করে দিলাম। টি ইউ, দেখো ইউটা একটু দেখো একদমই সহজ, ইউটা শুধুমাত্র ওর মতো দেখতে, কিন্তু ওর মাথাটুকু হবে না শুধু। হ্যাঁ, ইউ, আর ইউটা আমি ছোট করে লিখলে হয়ে যাচ্ছে ক্যাপিটাল স্মল, কিন্তু ইউটা যখন তুমি লিখছো শুধু কিন্তু এমন কিছু না, দেখো নিচের দিকে একটু টেনে আমি আবার একটা এ, যেমন এ যেমন আমরা লিখেছি এ স্মল লিখে অনেকটা ওরকম ভাবে নিচের দিকে একটু মাত্রা দিয়ে দিতে হবে। আপনি দেবে পি কিউ আর এস টি ইউ, এরপর ভি, ভিও একই জিনিস ছোট করে লিখবে, ডব্লিউ এটাও দুই ঘর মিলে লিখছি দেখো, আর এখানে হচ্ছে ছোট হাতে লিখবে ছোট করে লিখবে, এক্স ওয়াই, ওয়াইটা একটু খেয়াল করো এই দাগটা কিন্তু সোজা হবে, এখানে ভি এর মতো হবে আর এই নিচের দাগটা কিন্তু সোজা হবে না, ডব্লিউ এক্স ওয়াই, ওয়াইটা এটা একটু আলাদা একটু খেয়াল করে লিখবে ওয়াই, আর হচ্ছে জেড, জেডে অনেকে কিন্তু মাঝখানে এরকম একটা দাগ দাও এটা দেবে না, জেডে কখনোই এরকম দাগ দেবে না, বইয়ের কিন্তু কোথাও জেডে এরকম কোনো দাগ দেওয়া নেই, কাজেই তোমরা কিন্তু জেড লেখার সময় কখনোই এভাবে লিখবে না। ঠিক আছে,
তো আমি তোমাদেরকে আরেকবার কিন্তু পড়িয়ে দিচ্ছি, এবং শুধু পড়িয়ে দিলেই হচ্ছে না, বাসায় বসে বসে কিন্তু লিখতে হবে তোমাদেরকে। এই ভুলগুলো শেখার জন্য তোমাদেরকে বইটা অবশ্যই তোমরা খেয়াল করবে, বইয়ে ঠিক যেভাবে আছে সেভাবেই কিন্তু আবার ভিডিওতেও যেভাবে দেওয়া হচ্ছে, দুটো জিনিস মিলে তোমরা একইভাবে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আমি তাহলে আরেকবার প্রথম থেকে একটু পড়িয়ে দিচ্ছি। দেখো, এম এল ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। হ্যাঁ, ওয়াই জেড আমরা চেষ্টা করবে এভাবে বাসায় বসে বসে যেভাবে উচ্চারণ করে দিলাম এভাবে উচ্চারণ করার, এবং বেশি বেশি করে বাসায় এ থেকে জেড পর্যন্ত লিখবে। আমি লিখে দিলাম আজকে হচ্ছে এম থেকে, কিন্তু তোমাদের আগের ভিডিও ক্লাসে কিন্তু এ থেকে শেখানো হয়েছে। তার মানে তুমি কিন্তু আজকের ভিডিও ক্লাস এবং আগের দিনের ভিডিও ক্লাস দুটো ক্লাস মিলে এ থেকে জেড পর্যন্ত বাসায় প্রত্যেক দিন এক পৃষ্ঠা করে লিখবে। তাহলে কিন্তু তোমার অক্ষরগুলো সুন্দর হবে, তোমার উচ্চারণগুলো শুদ্ধ হবে, হাতের লেখা সুন্দর হবে, হাতের লেখা দ্রুত হবে। শুধু মুখে পড়বে না, একবার পড়বে, পাঁচবার পড়বে, অন্তত দুইবার লিখবে। ঠিক আছে, তোমার একবার লেখা কিন্তু পাঁচবার পড়ার সমান হয়ে যায়। এর জন্য তুমি পাঁচবার পড়ো কিন্তু দুইবার কিন্তু বাসায় বসে লিখবে। লেখাটা কিন্তু খুব বেশি জরুরি, বাসায় বসে বসে বেশি করে লিখবে, বেশি করে পড়াশোনা করবে, খেলাধুলা তো অবশ্যই করবে, সঙ্গে বাবা মায়ের কথা শুনবে, লক্ষ্মী হয়ে থাকার চেষ্টা করবে। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।